ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার ভক্ত কেশব সেনকে বলেছিলেন, মানুষগুলো দেখতে সব একরকম কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির। তিনি কি বলেছিলেন শুনেন। আসলে মানুষগুলো দেখতে সবই একরকম কিন্তু সবাই ভিন্ন ভিন্ন প্রকৃতির। কারো মনে সত্ত্বগুণ বেশি, কারো মনে রজগুণ বেশি, কারো কারো আবার তমগুণ বেশি হয়। পুলিগুলো দেখতে সব একই রকম কিন্তু কারো ভিতরে ক্ষীরের পুর, কারো ভিতরে নারকলের ছাই, আবার কারো কারো ভেতরে রয়েছে কলার পুর। আমার কি ভাব জানো, আমি খাই দাই থাকি আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বাঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষে দেবেন। আমার সন্তান ভাব, মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে আর কে চায় বলো। লোক শিক্ষে দেওয়া বড় কঠিন কাজ, যদি তিনি আদেশ দেন তাহলেই হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল, আদেশ না হলে কে আর তোমার কথা শুনবে বলো। যতক্ষণ কাঠ জ্বলে দুধ ফোঁস করে ফোলে, কিন্তু কাঠ টেনে নিলেই কোথাও কিছু নেই। আবার মনে মনে আদেশ হলে কিন্তু হয় না, ঈশ্বর সত্যি সত্যি দেখা দিয়ে আদেশ দেন, পর্বত টলে যায়, শুধু লেকচার দিন কতক লোকে শুনবে, তারপর সব ভুলে যাবে, কথার অনুসারে সে কাজ করবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.